প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় দুই। তো শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে মোটামুটি আমি বেসিক নিয়ে আলাপ করছি, তো এবং সাতটা এন্টি বিস্তারিত ব্যাখ্যা করছি। আজকেও আমরা সাতটা দেখব। তো আমাদের মূলত এই অধ্যায় হলো হিসাব সমীকরণের বর্ধিত রূপ নিয়ে আলোচনা। তো হিসাব, আমরা জানি হিসাব সমীকরণ মূলত সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, অর্থাৎ এই যে ব্রেকেটের ভিতরে যে অংশটুকু, এটাকে আমরা বলি মালিকানার সত্তা। তো এই মালিকানার সত্তার মধ্যে মূলধন যোগ হয়, আয় যোগ হয়, ব্যয় বিয়োগ হয়, উত্তোলন বিয়োগ হয়। তো এই টোটাল মালিকানার সত্তা যোগফল আর দায়ের যোগফল মোট যোগ করলে যাই হবে, তা টোটাল সম্পদের সমান হবে। এটা হলো হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এটা একটা সমীকরণ। তো এই সমীকরণের আলোকে আজকে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে সাতটা লেনদেনের কীভাবে এন্ট্রি হয় আমরা দেখব। তো প্রথমত আমরা ভিন্ন ভিন্নভাবে দেখে যাব। তো পরে আমরা এই আরও সাতটা আলাপ করার পর পুরো সম্পূর্ণ একটা আমরা ম্যাথ দেখব। তো শিক্ষার্থীবৃন্দ, শুরুতে বলবো, তোমরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। এতে আমার শ্রম সার্থক হবে, এই যে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো তোমরা আমার চ্যানেলের উপরে চোখ রাখো, অনেক তথ্যবহুল হিসেব বিজ্ঞান সম্বন্ধে অনেক ধারণা পাবে। তো চলো আমরা শুরু করি। আমাদের সিরিয়াল নাম্বার আমি আটে প্রশ্নে রাখছি আমি নগদে মাল ক্রয়। আচ্ছা, নগদে যদি মাল কিনি আমরা, আমরা হিসেব সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা দুইটা পক্ষ নির্ণয় করতে হবে। তো নগদে মাল কিনলি, প্রথমত নগদে যদি তুমি কিনো তোমার টাকা যাবে। হ্যাঁ, একটা সহজ বিষয়, নগদে মাল কিনলে টাকা যায়, তার মানে কি আমাদের নগদ টাকা কমছে, 5,000 টাকা মাইনাস হবে। হ্যাঁ, এই ঘরের নাম লিখবো আমরা নগদ। হ্যাঁ, এদিকে লিখবো আমরা দায় মালিকানা সত্তা, আর এদিকে লিখবো সম্পত্তি। হ্যাঁ, এদিকে লিখবো আমরা দায় মালিকানা সত্তা, আর এদিকে লিখবো সম্পত্তি, অর্থাৎ টোটাল মালিকানা সত্তা আর দায় আর টোটাল সম্পদ মিলে যাবে। তো ওই নগদে মাল কিনলে 5,000 টাকা নগদে চলে যাবে, যার জন্য আমি 5,000 মাইনাস করব। ঠিক একইভাবে নগদে যদি আমরা মাল কিনি আমাদের খরচ হয়, আমরা যে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো কিনলে আমাদের খরচ হয়। আর তোমরা কি একটু খেয়াল করছো যে হিসাব সমীকরণের মধ্যে একমাত্র খরচ বা ব্যয়টা কী হয়? বিয়োগ হয়, ব্যয়টা বিয়োগ হয়। তো ওই ব্যয়টা আমরা বিয়োগ করব, তাহলে মাইনাস 5,000। হ্যাঁ, আমাদের লিখে আছে এই যে ব্যয় হলে সূত্রে কি লিখে আছে, ব্যয় হলে মাইনাস হবে, ব্যয় হলে কিন্তু মাইনাস আমাদের সূত্রে লিখে আছে, যার জন্য আমরা মাইনাস করলাম। তো শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় নাম্বার লেনদেন হলো আমার যন্ত্রপাতির উপর অবশ্যই দাহ্য হলো। তো আমরা হিসাব সমীকরণের আমরা রূপটা আবার দেখব। এই যে ব্রেকেট, এই ব্রেকেটের ভিতরে থাকে কি মালিকানা, এই ব্রেকেটের সম্পূর্ণ ক্যালকুলেশনকে বলবো মালিকানা সত্তা। তো মালিকানা সত্তা কি কি হয়? মূলধন যোগ হয়, আয় যোগ হয়, ব্যয় বিয়োগ হয়, উত্তোলন বিয়োগ হয়, এই অংশটুকুকে বলে মালিকানা সত্তা। আচ্ছা, তো এই আমরা, তো এই প্রশ্ন ছিল যন্ত্রপাতির অবশ্যই দাহ্য হলো। আচ্ছা, অবশ্যই জিনিসটা কি, আগে আমরা একটু অবশ্যইটা কি আমরা একটু আলাপ করি। তো অবশ্যই হলো, মনে করো আজকে সম্পত্তি একটা তুমি যে দামে কিনলে, এক বছর পরে ওই দামে তুমি বিক্রি করতে পারবে না। তো মনে করো তুমি 5,000 টাকা দিয়ে কিনলে, এক বছর পরে গিয়ে তুমি বিক্রি করলে 3,000 টাকা। এই যে তুমি 2,000 টাকা পাচ্ছ না, এই 2,000 টাকা হলো ব্যবসায়ীর একটা কি ক্ষতি। আর ক্ষতি বা খরচ মালিকানা সত্তার ঘরের মধ্যে কী হবে? বিয়োগ হবে। এই যে আমাদের সূত্রে লেখা আছে কি, হিসাব সমীকরণের যে সূত্রটা, সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, মূলধন যোগ হবে, আয় যোগ হবে, ব্যয় বিয়োগ হবে, উত্তোলন বিয়োগ হবে। তো সে অনুযায়ী এখন যে অ্যান্টিটা আমরা লিখব, এই অ্যান্টিটা আমাদের যন্ত্রপাতি অবশ্যই ছিল। তো অবশ্যটা তো ব্যবসার জন্য ক্ষতি, অবশ্য করলে ব্যবসায় কী হয়, ক্ষতি হয়। ওই যে মাল আমি 5,000 টাকা দিয়ে কিনলাম, মনে করো এক মাস এক বছর পরে গিয়ে আমি 3,000 টাকা সেল করলাম,
এই যে 2000 টাকা কম পাচ্ছি এটা ব্যবসায়ের ক্ষতি, তো ক্ষতি বা খরচ, তো খরচ হলে কি হয়, বিয়োগ হয়, কোন ঘরে, মালিকানা সত্তার ঘরে। এই যে মালিকানা সত্তার ঘর, তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে মালিকানা সত্তার ঘর সূত্র অনুযায়ী, তো শিক্ষার্থী বিন্দু, তাহলে যন্ত্রপাতির অবশ্যই হলো ব্যবসায়ের একটা ক্ষতি, আর ক্ষতি হলে মালিকানা সত্তার ঘরে বিয়োগ হবে, তাহলে যন্ত্রপাতির অবশ্যই মালিকানা সত্তার ঘরে বিয়োগ করব। এখানে এই টোটাল ফিগার, এই ঘরের নাম হলো মালিকানা সত্তার ঘর। তো একদিকে আমার খরচ হলো বিদায়, আমরা বিয়োগ করলাম মালিকানা সত্তার ঘর, অন্যদিকে তো যে পরিমাণ টাকাটা আমরা খরচ হয়েছে ওই পরিমাণ সম্পত্তির দাম মাইনাস হয়ে যাচ্ছে, যার জন্য আমরা ওই পরিমাণ সম্পত্তির দাম বিয়োগ করব। হ্যাঁ, সম্পত্তির নাম হলো কি, আমাদের যন্ত্রপাতি। আচ্ছা শিক্ষার্থী বিন্দু, এরপরে সিরিয়াল নাম্বার 10, 10-এর প্রশ্ন হলো 2000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলেন। তো ব্যাংকে যে আমরা 2000 টাকা জমা দিছি, ব্যাংকে যে 2000 টাকা আমরা জমা দিলাম, এতে ব্যাংক নামক সম্পত্তি টাকা বাড়ছে, ব্যাংকে টাকা বাড়ছে, কত টাকা, 2000 টাকা, ব্যাংক নামক সম্পত্তি টাকা বাড়ছে। তো 2000 টাকা আমরা দিছি কোত্থেকে, ক্যাশ থেকে, আমাদের ক্যাশের টাকা কমে গেছে, নগদ টাকা কমছে, নগদান, নগদ টাকা 2000 বিয়ে হবে। তাহলে শিক্ষার্থী বিন্দু, আমাদের ব্যাংকে 2000 টাকা বেড়ে গেছে, ব্যাংকে 2000 টাকা বাড়ছে, আর নগদে 2000 টাকা কমে গেছে। তো শিক্ষার্থী বিন্দু, এরপরে সিরিয়াল নাম্বার 11-র প্রশ্ন, নগদে 8000 টাকার পণ্য বিক্রয়। আচ্ছা আমরা সবাই জানি বিক্রয় করলে আয় হয়, একে কমন। তো শিক্ষার্থী বিন্দু, বিক্রয় করলে যেহেতু আয় হয়, তো আয় হলে আমরা মালিকানা সত্তার ঘরে লিখব। আয় হলে আমাদের সূত্র কি, সূত্রে আয় হলে যোগ হয়, এই যে আমাদের সূত্রে লেখা আছে আয় হলে, আয় হলে আমরা যোগ করব, যোগ। তো আমরা মালিকানা সত্তার ঘরে যোগ করব 8000 টাকা। হ্যাঁ, আয় হলে আমাদের সূত্রে লেখা আছে যোগ হবে, হ্যাঁ, প্লাস এই যে বিক্রয় করছি যে আমরা নগদ টাকা পাইছি, নগদ টাকা, তো আমাদের নগদের ঘরে টাকা বাড়বে, হ্যাঁ 8000 টাকা আমাদের বেড়ে গেল। হ্যাঁ, সম্পদের দিকে আমাদের 8000 টাকা বাড়ছে, অন্যদিকে মালিকানা সত্তার ঘরেও 8000 টাকা বাড়ছে, অর্থাৎ আয় হলে, আয় আমাদের সূত্র লেখা আছে আয় হলে আমরা যোগ করব মালিকানা সত্তার ঘরে, অন্যদিকে আমাদের হাতে নগদ টাকা আসছে, ওই জন্য নগদের ঘরে বাড়ালাম। তো শিক্ষার্থী বিন্দু, এরপরে 12-নম্বর প্রশ্ন, 12, কারবারের জন্য 15000 টাকার একটি একটি ফ্যান ক্রয়। তো আমরা জানি এই যে কারবারের জন্য 15000 টাকার একটা ফ্যান ক্রয় করলাম, ফ্যানটা কিন্তু ব্যবসায়ী সম্পত্তি, এই যে ফ্যান, সরঞ্জাম, যন্ত্রপাতি, এগুলো ব্যবসায়ীর সম্পদ। তো একদিকে ব্যবসায়ীর সম্পত্তি বাড়ছে, অন্যদিকে আমরা যে কিনছি নগদ টাকা গেছে। হ্যাঁ, তো তাহলে একদিকে ব্যবসায়ীর সম্পদ বাড়ছে, এই যে ফ্যানটা ব্যবসায়ীর সম্পত্তি, সম্পদ বাড়ছে, আবার অন্যদিকে তাকে যে নগদ টাকা দিছি কিনার জন্য নগদ টাকা, তো আবার সম্পত্তি কমে গেছে। তাহলে আমাদের এখন এই অ্যান্টিটা অ্যান্টিভুক্ত হবে, একদিকে নগদ টাকা গেছে, অন্যদিকে আমাদের সম্পত্তি আসছে, তো চলো আমরা অ্যান্টি দিচ্ছি। তো একদিকে আমাদের নগদ টাকা চলে গেছে, নগদ নগদ টাকা মাইনাস হবে 15000, অন্যদিকে ফ্যান নামক সম্পত্তি, হ্যাঁ এটা আমরা লিখব যে সরঞ্জাম, লিখি আমরা সরঞ্জাম, সরঞ্জাম, অন্যদিকে 15000 টাকার সম্পত্তি আমার বাড়ছে। তো শিক্ষার্থী বিন্দু, একদিকে আমার সম্পত্তি বাড়ছে, অন্যদিকে নগদ নামক সম্পত্তি কমছে। হ্যাঁ, তো আর এদিকের গ্যাপ, ওই গড়গুলো গ্যাপ থাকবে। তো সিরিয়াল নাম্বার আমরা 15 অ্যান্টি দিলাম। তো তোমরা সবচেয়ে ভালো করে বুঝবে যদি সূত্রটা মুখস্থ করো, তাহলে প্রতিটি অ্যান্টি ভালো করে বুঝতে পারবে। ধারে 1000 টাকার পণ্য বিক্রয়, আমাদের সিরিয়াল নাম্বার 13 প্রশ্ন, সিরিয়াল নাম্বার 13, ধারে 10000 টাকার পণ্য বিক্রয়। আচ্ছা প্রথমত আমি এই অ্যান্টিটা ব্যাখ্যা করব। তো আমরা যদি পণ্য বিক্রয় করি, বিক্রয় করলে আমার একদিকে আয় হবে, আমরা কমন কথা আমরা জানি বিক্রয় করলে কী হবে, আয়। তো আয়, আয় হলে আয় আমরা কোথায় যোগ করি, এই যে আমি সূত্রটা উপরে লিখে দিছি, সম্পদ সমান, মেইন সূত্রটা কি আমাদের, সম্পদ সমান দায় প্লাস
মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস মাইনাস উত্তোলন, এটা হলো আমার মেন সূষ্ণ সরি মেন সূত্র। মূলধন যোগ হবে, আয় যোগ হবে, খরচ বিয়োগ হবে, উত্তোলন বিয়োগ হবে। এই যে আমরা 10,000 টাকার মাল বিক্রি করলাম, বিক্রি করলে আমার আয় হয়, আর আয়টা কোন ঘরে লিখবো? এই টোটাল এই ফিগারটা, এই ব্রেকেটের ভিতরে এই ফিগারটা পুরোটা, এই পুরো ফিগারটা আমরা মালিকানা সত্ত্বে লিখি। তাহলে আয় হলে মালিকানা সত্ত্বে আমরা যোগ করব আমাদের 1,000 টাকা। সাধারণত যোগ সি যোগ হলে চিহ্ন না দিলেও হয়, দিতেও পারো নাও দিতে পারো। তো একদিকে আয় হয়েছে, অন্যদিকে এই যে মাল যে ধার বিক্রি করছি এই লোক থেকে আমি টাকা পাবো না? অবশ্যই পাবো। তোমরা মনে রাখবা, কারো থেকে যদি আমরা টাকা পাই, পেয়ে থাকি, পাই, এটা ব্যবসায়ীর হিসেবে সম্পদ ধরা হয়, আর এটার নাম কি? দেনাদার হিসাব। কারো থেকে যদি আমরা টাকা পাই, কী নামে হিসেবভুক্ত হয়? দেনাদার। আর দেনাদারকে ব্যবসায়ে সম্পদ ধরা হয়। তো আমার 1,000 টাকা দেনাদার বাড়ছে। তো শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারছো? একদিকে দেনাদার বাড়াবো, অন্যদিকে আমরা মালিকানা সত্ত্ব বাড়াবো। তো এরপরে সিরিয়াল নাম্বার 14 প্রশ্ন আমার। 14 হলো ব্যবসায়ী থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে 100 টাকা উত্তোলন। 100 টাকা উত্তোলন, ব্যবসায়ী থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে 100 টাকা উত্তোলন। আচ্ছা, প্রথম কথা হলো 100 টাকা যে উত্তোলন করা হয়েছে, এতে ব্যবসায়ের ক্যাশের নগদ 100 টাকা কমে গেছে। হ্যাঁ, নগদের করে কমালাম। এরপরে এই যে মালিকে যদি উত্তোলন করে, আমাদের সূত্র কি? মালিকে যদি উত্তোলন হয়, উত্তোলনটা বিয়ে হয়। এই যে শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ, সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। উত্তোলনটা কি হয়? বিয়োগ। আর এই এই পুরো ঘরটা কোন ঘরে লিখে হয়? মালিকানা সত্তার ঘরে। এই পুরো ঘরটা লিখে হয় মালিকানা সত্তার ঘরে। তো মালিকানা সত্তার ঘরে এটা কি হবে? বিয়োগ হবে। উত্তোলন সবসময় বিয়োগ হয়। তো আমরা মালিকানা সত্তার ঘরে 100 টাকা বিয়োগ করলাম। তো আজকে আমরা অ্যান্টি লেনদেন 14 পর্যন্ত আলাপ করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরও 60টা দেখব। তো টোটাল 728, আমরা মোট 28টা লেনদেন দেখব। এরপরে আমরা পুরো অঙ্ক একটা মেতে যাব। তো তোমরা আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো প্লিজ, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।